দেখো আমি ডাটা কিনা আর কি হচ্ছে ওয়াইফাইতে, ওয়াইফাই ওয়ান, বাট প্রবলেম আছে মনে হচ্ছে, কোনো যাই ব্যাপার না। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, সবার কি অবস্থা? মিস্টার ঝাল উম্মি আমার পেজ আশেষ ওয়াল থেকে, ঈদের পরে হচ্ছে এটা প্রথম হচ্ছে লাইভ, সো সবাইকে ঈদ মোবারক। কে কোথায় আছেন সবাই হচ্ছে একটা প্রথম জয়েন করবেন এবং জয়েন হয়ে প্রথমেই জানাবেন আমাকে একদম ক্লিয়ার ভাবে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা, যদি হচ্ছে আমাকে একদম ক্লিয়ার ভাবে দেখে এবং শোনা যায় অসের ডান থাকে দেন একটু ক্লিয়ার লিখে দিবেন এবং হচ্ছে ডান লিখে দিবেন, দেন আমি কন্টিনিউ করবো ওই লেকটা অন করে দাও ওখানে। আসসালামু আলাইকুম আপু জান, ওয়ালাইকুম আসসালাম, তারা কি অবস্থা? ঈদ মোবারক, তোমার পিকচার দেখলাম অনেক সুন্দর লেগেছে ডিয়ার, অনেক কিউট লেখেছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, দেখো তো এই কত। হ্যাঁ আপু কেমন আছো? অনেক সুন্দর লাগছে আপু তোমাকে। হচ্ছে ভাবনারীও আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আন্টি, কি অবস্থা, কেমন আছেন? ঈদ মোবারক আন্টি, কেমন আছেন? আফিয়া আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, ক্রিস্টাল ক্লিয়ার ক্লিয়ার আছে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা আমাকে ভালোবাসেন, আশা স্মলকে ভালোবাসেন, তারা কিন্তু লাইভটা অনেক বেশি শেয়ার করে দিবেন। সো হচ্ছে আর আজকে হচ্ছে লাইভের পরে আমি লাইভ শেয়ার উইনারদের নামগুলো বলে দিব, ওকে? এই লেভে না, জাস্ট এই লেভটা কাট করে আমি একটা লাইভ হবো। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ঈদ মোবারক। সো আমি স্টার্ট করছি, আজকে হচ্ছে আমি মেইনলি হচ্ছে খাতি দেখাবো, আর তার মধ্যে আমি দুইটা স্পেশাল দুইটা পার্টি শাড়ি দেখাবো, এবং পার্টি শাড়িগুলো দেখানোর রিজন হচ্ছে ঈদের পর দিন থেকে আপনাদের অনেকের বিয়ে বিয়ে হয়েছে, মানে হচ্ছে বিয়ের হচ্ছে অনেকগুলো অকেশন পড়েছে, অনেকে বিয়ের জন্য নিচ্ছেন, আমাদের যেটা হয়েছে আপনাদের আজকে থেকে অফিসিয়ালি ওপেন হলো, বাট লাস্ট দুই দিন আপনাদের রিকোয়েস্টে মানে আর্জেন্সির জন্য দু একজনকে আপনাদের ওপেন করেও শাড়ি দিতে হয়েছে, ওকে? সো তাদের জন্য হচ্ছে লাইভটা, এই জন্য আমি একদম পার্টি শাড়ি দিয়ে স্টার্ট করেছি, এবং দিস উইক না নেক্সট উইকে আমি ব্রাইডাল যে কালেকশন একদম হচ্ছে পিওর পিওরের যে বেনারসি, সেই বেনারসি নিয়েও লাইভ করবে ইনশাল্লাহ, এবং খাদ্যিটা চলমান থাকবে, এবং আরও অনেক হিউজ হিউজ কালেকশন এসেছে, খাদ্যি এসেছে, আরও অনেক কালেকশন এসেছে, ওইটাও হচ্ছে একের পর এক আমি দেখাতে থাকবো ইনশাল্লাহ। খুব 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 সুন্দর লাগছে মার্শাল্লাহ, খুব সুন্দর লাগার কোনো কাহিনীই নাই, যে এবার আমি একদম ঈদে একদম হচ্ছে নর্মাল ছিলাম। সো আমি স্টার্ট করছি, আপনারা চাইলে প্রাইস গেস করতে পারেন, দেখি আপনারা কেউ বলতে পারেন কিনা, এবং একটু দেখি তো কেউ গেস করতে পারেন কিনা আমার শাড়িটা কিসের মধ্যে বলেন তো, আমার শাড়িটার ম্যাটেরিয়ালটা কি বলেন তো, দেখি কেউ কেউ বলতে পারেন কিনা যে আমি আমার আমি যে শাড়িটা পরেছি এটার ম্যাটেরিয়ালটা কি। আপনাদের সামনে আনপ্যাক করলাম শাড়িটা, খুবই সুন্দর শাড়ি, আর আনফর্চুনেটলি আমি এটার হচ্ছে ব্লাউজটা বানাতে পারি নাই, এটার ব্লাউজটা বানিয়ে হচ্ছে আমি দিস উইকে হয়তো একটা হচ্ছে বিয়েতে যাবো, আপনাদেরকে দেখাবো যে এটার ব্লাউজটা মেক করে যখন আপনি পরবেন, হিজাব টিজাব ম্যাচিং করে পরবেন, তখন আরও অনেক বেশি সুন্দর লাগবে। ঈদ মোবারক আপু কেমন আছেন? ইমানা হলদার আপু ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আরিশুর রহমান লিখেছে আসসালামু আলাইকুম ডিয়ার আপু, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপু? ঈদ মোবারক কেমন আছেন? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক মাহিনুর আক্তার আপু, অনেক সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার দেন আপু জান, থ্যাংক ইউ সো মাচ। সো হচ্ছে আমি দেখাতে থাকি, এটা খুব সুন্দর একটা আইস ব্লু কালার নাকি পাউডারি ব্লু, এটাকে আইস ব্লু কালার বলেন তো, এবং এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে খুবই কোয়ালিটিফুল একটা ম্যাটেরিয়ালের মধ্যে, খুব সুন্দর, তোর পছন্দ হয়েছে? ভালো আলহামদুলিল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। সো হচ্ছে দেখি আপনাকে বলতে পারেন কিনা, এটা হচ্ছে পিওর হচ্ছে অর্গানজার মসলিনের মধ্যে, এটাকে একদম পিওর মসলিনও বলা যায়, কজ এটার কাপড়টা এত সফট, এত সফট, আলহামদুলিল্লাহ এত সফট একটা কাপড়, দেখো তো একদম লাইটটা ক্লিয়ার আছে কিনা, খুবই সুন্দর একটা আইস ব্লু কালারের মধ্যে, ওকে? এটা এত আইস সুদিং একটা কালার, জাস্ট কি বলবো বলেন, খুবই 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 সুন্দর একটা আইস সুদিং কালারের মধ্যে। সোহা চৌধুরী আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, ছো আপু কি অবস্থা, কেমন আছেন? আমি আজকে দেখতে পারবো কিনা আপনাদের কমেন্টস কে জানে, কজ হচ্ছে আমার মডারেটর অ্যাক্টিভ না, ওরা আরও দুই দিন পরে হচ্ছে অ্যাক্টিভ হবে, ওরা এখনও ঝিমুনা অবস্থায় আছে। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা আইস ব্লু কালার, দেখেন এটা একদমই হচ্ছে একটা, যারা হচ্ছে আপনাদের বিয়ের পরে রিসেপশনের জন্য কোনো যদি শাড়ি নিতে যাচ্ছেন, পার্টি ওয়ারের জন্য তো অবশ্যই বেস্ট হবে, এছাড়া যদি আপনারা রিসেপশনের জন্য শাড়িগুলো নিতে চান একদম বেস্টের উপরে বেস্ট হবে, সামারের মধ্যে রিসেপশন হলে মানে এগুলো এই কালেকশনগুলোর উপরে কোনো কালেকশন হবে না, কজ আপনার নেটের থেকেও এগুলো একদমই হচ্ছে নিউ, আমি জানি না আপনারা এই শাড়িগুলো কোথাও দেখেছেন কি না, দেখার কথা না, এটা একদমই হচ্ছে নিউ একটা কালেকশন। আজকে যে আমি এই দুটা যে শাড়ি দেখাচ্ছি
একদমই নিউ একটা কালেকশন এবং এটার এটার কোয়ালিটি এভরিথিং দেখেন, এগুলো সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোন দিয়ে ওয়ার্ক করা সম্পূর্ণ পাটটার ভেতর। জাস্ট একটু আমি দেখাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আয়েশা আপু। আসসালামু আলাইকুম আপু, ঈদ মোবারক। সামি চৌধুরী আপু, ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক আপু। অল ওভার পাটটার মধ্যে কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? কয়টা হিলসা আনছো? একটা হিলসাও আনি নাই, সব খেয়ে আসছি। ইলিশ একটা আনি না, ইলিশ তো খেতে গিয়েছিলাম, গিয়ে রাঁধতে যাইনি। ওখানে নর্মালি একটু ইলিশের দাম বেশি, টু বি অনেস্ট কথা, আপনার নর্মাল প্লেসের থেকে ওখানে ঘুরতে গিয়ে খাওয়ার জন্য বেটার, বাট ওখান থেকে কিনে এনে বাসায় খাওয়ার জন্য আমি বলবো এটাকে আমি প্রেফার করবো না। সো অসম্ভব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। দেখেন জাস্ট পাড়টা দেখেন, পাড়ের মধ্যে কি সুন্দর হচ্ছে, রিয়েল স্টোন ওয়ার্ক করা আছে। আর শুধু রিয়েল স্টোন না, এটার মধ্যে কিন্তু দেখেন কি সুন্দরভাবে কাশ্মীরি ওয়ার্ক করা আছে। তারপরে হচ্ছে কাটওয়ার্ক করা আছে, সম্পূর্ণ বডিটার মধ্যে ওয়ার্ক। আমি একটু ম্যাটেরিয়ালটা বলে দিচ্ছি, ম্যাটেরিয়াল হচ্ছে অর্গ্যানজা মসলিন। কে আমার লাইভের মধ্যে ইনগ্রিডিয়েন্ট কে দিচ্ছে, কার রাগ হচ্ছে দেখেন, এত সফট হবে, এত সফট হবে শাড়িটা। ম্যাটেরিয়ালটা হচ্ছে খুব সুন্দর একটা পিওর, বারবার বলছি পিওর অর্গ্যানজা মসলিন, একদম একদমই সফট। আপনার এটাকে যদি আমি পিওর মসলিনও বলতাম, আপনারা হচ্ছে খুব ইজিলি হচ্ছে এটাকে মেনে যেতেন, কজ এটার কোয়ালিটি এতটা ভালো। সুন্দর শাড়ি, আলহামদুলিল্লাহ ভালো সুন্দর শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। অল ওভার শাড়িটার মধ্যে ওয়ার্ক, এবং যারা ভয় পাচ্ছেন যে এটা মসলিনের শাড়ি ট্রান্সপারেন্ট হবে কিনা, দেখেন আমি একটু উঠিয়ে পড়েছি, ইটস নট ট্রান্সপারেন্ট, আপনারা চাইলে খুব ইজিলি এটাকে ক্যারি করতে পারবেন। হ্যাঁ প্রাইসটা বলে দিচ্ছি, কেমন আছো? আশেপাশে মুক্তা আপু আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ডিয়ার এটার ব্যাক পার্টটা দেখাচ্ছি, দেখেন দিস দ্য ব্যাক পার্ট। ব্যাক পার্টটা দেখলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ এটা পাড়ের ব্যাক সাইডই কিন্তু দেখেন, এটা কিন্তু আপনার কাশ্মীর ওয়ার্ক করা আছে ব্যাক পার্টটাতে, এখানে আবার স্টোন ওয়ার্কটা করা আছে। অল ওভার শাড়িটার মধ্যে কাশ্মীর ওয়ার্ক, তার মধ্যে রিয়েল স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে। খুবই কোয়ালিটিফুল শাড়ি, এবং জর্জেটের চাইতেও সফট। আমার সাউন্ডের করো না, খুবই খুবই সু, কালকে এখানে একটা লাইক দিবা। খুবই 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 সফট একটা শাড়ি, মানে খুবই সফট একটা শাড়ি। এটার ব্লাউজটাও আরও বেশি সুন্দর, এবং আমি আমি তো বলছি যে যখন এটার ব্লাউজ হিজাব ম্যাচিং করে পরবেন, আমি ভেবেছিলাম আমার এই কালার হিজাব আছে, আর যখন আমি আজকে পড়তে গেলাম তখন দেখি আমার এই কালার হিজাব নাই, তাই জোর জোর করে হচ্ছে হিজাবটাকে এটার সাথে পরা হয়েছে। আমি ভেবেছি এই কালার ব্লাউজ পিসও আছে, আসলে ব্লাউজও নাই। প্রাইস কত আপু? আপু প্রাইসটা বলছি ডিয়ার, আমি আসলে কমেন্টসটা দেখি নাই। শেলি আপু আসসালামু আলাইকুম, আপু লিখেছি ঈদ মোবারক। ঈদ মোবারক আপু, কেমন আছেন আপনারা সবাই? কি অবস্থা সবার? ঈদ সবার কেমন কাটলো বলেন না, কেমন ঈদ কাটলো সবার? সেটা হচ্ছে আমার প্রবলেম হচ্ছে, যেটা আমি হচ্ছে পরে আছি সেই মোটের অন্য একটা কালার, আইস ব্লু কালার। খুবই সুন্দর, খুবই কোয়ালিটিফুল একটা শাড়ি, অল ওভার শাড়িটার মধ্যে ওয়ার্ক। এবং আজকে আর আমি খাদ দিয়ে দেখাবো, সিলভার ওয়ার্ক, জর্জেট ওয়ার্কের মধ্যে, সরি সিলভার ওয়ার্ক আর হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে খাদ দিয়ে দেখাবো। আর যারা বুকিংয়ের শাড়ি ঈদের আগে নেননি, নিয়ে যাবেন, আমাদের কিন্তু অর্ডারটা ওপেন হয়ে গিয়েছে, আপনার অনলাইনটাও ওপেন আছে, আপনারা এখন চাইলে হচ্ছে অনলাইনে, আজকে আমাদের পার্সেল গিয়েছে ঢাকার বাইরে। সো গতকালকে থেকে স্টার্ট হয়েছে আলহামদুলিল্লাহ অনলাইনটা, আর আজকে থেকে অফলাইন মানে আউটলেট ওপেন হয়েছে, বাট মাঝখানে আউটলেট ওপেন করে আপনাদেরকে প্রোডাক্ট দিতে হয়েছে, চিন্তা করেন, হচ্ছে ওপেন করে হচ্ছে আপনাদেরকে প্রোডাক্ট দিতে হয়েছে আলহামদুলিল্লাহ। হচ্ছে অল ক্রেডিট গোস টু আল্লাহ, সব কিছুই আল্লাহর ইচ্ছা। সো এটা হচ্ছে আপনার ব্লাউজের পিস, দেখেন ব্লাউজে কিন্তু অনেক পরিমাণে কাপড় আছে, দেখেন কি সুন্দর হচ্ছে একটা ব্লাউজের পার্ট, এবং ব্লাউজের ফ্রন্ট পার্টটা আমি দেখাচ্ছি, খুবই সুন্দর। এবং কে কয় টাকা সালামি পেয়েছেন বলেন, কে কয় টাকা সালামি পেয়েছেন? আমি কোনো সালামি পাইনি এবার, চিন্তা করেন কি অবস্থা। এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট, কি সুন্দর হচ্ছে ফ্রন্টের পার্টটা, আমি একটু ক্লোজ দিয়ে দেখাচ্ছি, আগে আমি এটা ধরে দেখি নি, তারপর হচ্ছে আমি ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি। এবং আনফর্চুনেটলি আমার পরে শাড়িটা অ্যাভেলেবেল আছে, আউটলেটে পাবেন, বাট ওরা হচ্ছে স্টোর থেকে আনতে ভুলে গিয়েছে, ওকে, সবগুলো ওয়ান পিস করে নিয়ে এসেছে, বাট আমার আমারটা অর্ডার করলে আপনারা দুটা তিনটা পিসেস পাবেন ইনশাল্লাহ। তোমার মতো পর্দা করা সুন্দর মেয়ে আমার হয়তো কি আদুরে, আরে আন্টি কি সুন্দর করে লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ আন্টি, দোয়া করবেন। আর হচ্ছে আমি তো আপনাকে আন্টি বলি, আন্টি আর মায়ের মধ্যে তো তফাত নাই, তাই না? হয়ে যাবে আন্টি ইনশাল্লাহ, আল্লাহ ভরসা হয়ে যাবে, আল্লাহর কাছে প্রে করতে হবে, ইনশাল্লাহ হয়ে যাবে। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা শাড়ি, দেখতে ফুল দেখা যাচ্ছে কিনা। সো প্রাইস হচ্ছে অনলি, আমি ব্লাউজটা দেখে তারপর প্রাইসটা বলবো, আর আর হচ্ছে খুবই সরি আমি হচ্ছে কারোটা কাউন্ট করি নাই। খুবই সুন্দর, এবং আমি ব্লাউজের পিসটা একটু দেখাই দিচ্ছি, সালামি অনেক কম পেয়েছি, বলা যাবে না, অনেক লজ্জা পাবো। আর বলো না, আমার মেয়ে আমাকে সালামি দিয়েছে, আয়েশা আমাকে সালামি দিয়েছে, আজকে তো পুরো ব্যাগ শুদ্ধ দিয়ে দিছে, বাট হচ্ছে আন্টি ছেলের বউ হবে আর কি, ও আর খুব সুন্দর লিখছে ইনশাল্লাহ। জুয়েল ভাইয়া সালামি দেয় নাই, মাহিনুর আক্তার আপু দেয় নাই, কোনো সালামি দেয় নাই, ইদানিং আমার সালামি কেউ দেয় না, প্রত্যেকবার শাশুড়ি মা দেয়, এবার শাশুড়ি মাও দেয় নাই,
চিন্তা করেন আমি এবার কোনো সালামি পাই নাই, জাস্ট জাস্ট ইমাজিন করেন কোনো সালামি পাই নাই আমি এবার। বুঝি না। ও আচ্ছা, এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনার ব্লাউজের পার্টটা, ব্লাউজে দেখেন কি সুন্দর হচ্ছে, ফ্রন্ট পার্টটা ওয়ার্ক করা আছে। আপনি ট্রাস্ট মি, শাড়িটা পরে সবাই আমাকে রিভিউ দিবেন। আমি এখনো জাস্ট 10% রিভিউ আপলোড করেছি, 90% রিভিউ এখনো দিই নাই। যারা যারা পিকচার দিয়েছেন প্রত্যেকের রিভিউ হচ্ছে আমি পেজে দিব, জাস্ট দেখবেন। যে আমরা শুধু মুখে বলি না, আলহামদুলিল্লাহ দেশের বাইরে থেকে প্রচুর আপুরা শাড়ি নেয়, আলহামদুলিল্লাহ। আমাদের হচ্ছে অনেকে ভিউয়ার দেখে হচ্ছে এভাবে বলে যে আমাদের সেল কিরকম বা কি, আসলে ভিওরের উপরে সেলটা ডিপেন্ড করে না, সেলটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার তকদিরের উপর। আপনার ভাগ্যে যতটুকু লেখা আছে আপনি অতটুকুই পাবেন। তুমি সালামি দিয়ে দিতে জুয়েল ভাইকে দূর। আমি সালামি দিব আর বললেন না আপু, এবার আমার অবস্থা খারাপ। আমার মেয়ে বলতেছে আগে তো বুঝতো না, এখন বললাম আমি সালামি দাও। এবং আসার একটা মজার হচ্ছে ইনসিডেন্ট আমি আপনাদের সাথে শেয়ার করবো সালামি নিয়ে। ও যে আসলেই বোকা, এটাই বলবো যে হচ্ছে কতটা বোকা। এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ, এখানে কিন্তু আপনার স্টোন ওয়ার্কটা করা আছে। আমি প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে মাত্র, এটা হচ্ছে পিওরের মধ্যে, ওকে, পিওর হচ্ছে অর্গানজা মসলিনের মধ্যে। জাস্ট আপনি যদি এটাকে রিয়েল মসলিন বলতাম আপনারা মেনে যেতেন। এটার কোয়ালিটি এতটাই ভালো, প্রাইস হচ্ছে অনলি 12,500 টাকা, প্রাইসটা হচ্ছে অনলি 12,500 টাকা। 12,500 টাকাতে অসাধারণ সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন, প্রাইসটা হচ্ছে অনলি 12,500 টাকা, ওকে। এগুলোর মধ্যে আর কোনো কালার মেবি এসেছিল আউটলেট থেকে, অলরেডি সোল্ড আউট। এখন শুধু দুইটাই আছে, এটা আমি ঈদের আগে লাইভ করতে চেয়েছিলাম বাট পারিনি। এটা কিন্তু একদমই নিউ একটা কালেকশন আমি দেখাচ্ছি আজকে, যে শাড়িটা দেখিয়েছি এটা নিউ একটা কালেকশন। এবং অবশ্যই আপনি মার্কেটে যদি পান, আমার আমার যতটুকু আইডিয়া আছে, আমার যতটুকু সেন্স বলছে, এটা এখনো মার্কেটে অ্যাভেলেবেল হয়নি। আমি যে আজকে শাড়িটা দেখালাম সিলভারগুলো আগে দাও। সো আপনারা যেটা করতে হবে, মার্কেটে যদি পান আপনাদের মিনিমাম এটা হচ্ছে 18-20 দিয়ে কিনতে হবে। যদি সেম, অবশ্যই সেম কোয়ালিটি হতে হবে, সেম ডিজাইন বলিনি, ডিজাইন হচ্ছে কপি হয়ে যায় খুব দ্রুত, বাট আপনার কোয়ালিটি কিন্তু কপি করা যায় না, কোয়ালিটি খুব সহজে। আশা বুড়ি কোথায়? আশা বুড়ি স্টাডি করার পরে এখন খেলাধুলো করতেছে, আশা বুড়ির কথা আর বলে না। ঈদ মোবারক আপু, কেমন আছো? চা দাও আপু, ঈদ মোবারক। বাবা সিলভারগুলো আগে দাও আপু, রেডি শাড়ি আনবেন? আরে শরমান আপু, অবশ্যই আনবো, অনেক ধরনের কালেকশন আনবো। হ্যাঁ সিলভারগুলো একসাথে দাওকে। সো আপু অনেক ধরনের, তোমরা এইটা আনো না, হ্যাঁ না দাও, এটা দাও সিলভার, এটা সিলভার, এটা সিলভার। হ্যাঁ সিলভার আরও শাড়ি আসবে সামনে, জাস্ট আজকে যেহেতু ফার্স্ট দিন অল্প কিছু শাড়ি দেখাবো জাস্ট। এখন হচ্ছে আমি সিলভারের কিছু শাড়ি দেখাবো, এটা হচ্ছে সিলভারের ভেতরে, খুব সুন্দর শাড়ি। এবং হচ্ছে আউটলেট থেকে তো ড্রেসের লেগ দিতেই থাকবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে সিলভারের মতো। এবং সব থেকে মজার ব্যাপার শোনেন না, আমি যে লাস্ট দিন একটা লাইভ করলাম না ঈদের আগে, একদম লাইভ একটা যে করলাম থ্রি পিস পরে, ওই থ্রি পিসটা আমার একদম পুরানো থ্রি পিস, ট্রাস্ট মি আমি বাসায় পড়ি, বাইরে কোথাও বের হলে পড়ি, ওনার টোনার অবস্থা খারাপ। ওইটা হচ্ছে আমার মনে হচ্ছে 50টা অর্ডার আসছে, আমার এত হাসি লাগছে যে আমার এই শাড়িটার আপুর ড্রেস আনো। হ্যাঁ আপু, আপু হচ্ছে আশা আপুর ড্রেস থাকবে ইনশাল্লাহ, ড্রেস থাকবে ইনশাল্লাহ, ড্রেস পেয়ে যাবেন আপনারা, ভেরি সুন ড্রেস পেয়ে যাবেন। বাট আপনারা তো ঈদের সময় সবাই মজা করেছেন, আমি ঈদে কিচ্ছু করতে পারি না এবার, যে আমি যে একটা নতুন ড্রেস পরবো, আমার কাছে কোনো নতুন ড্রেস ছিল না। এবং শাড়ি পরে বাসার মধ্যে ধরেন এবার ঈদ কিছু অন্যরকম ছিল, নর্মালি তো নিশু থাকে, তারপর হচ্ছে আপনার হচ্ছে আমার যারা থাকে এবার হচ্ছে ওরাও ছিল না, তারা হচ্ছে তাদের বাসায় ঈদ করেছে, তারপর মমরও বিয়ে হয়ে গেছে, ও ছিল না। তো এবার এটা একটু অন্যরকম ছিল, যে আমি 3টা পর্যন্ত ঘুমিয়েছি, আপনার ভোর রাতের দিকে রান্না টান্না শেষ করে ঘুমাতে ঘুমাতে অলমোস্ট 4টা, তারপরে হচ্ছে না নামাজ পড়েই ঘুমাইছি, নামাজ পড়ে ঘুমিয়েছি হচ্ছে ঈদের দিন। তারপরে 8টার দিকে একটু ঘুম থেকে উঠে, ও জুয়েল যখন আসছে তখন একটু হালকা ঘুম থেকে উঠছিলাম, ও নামাজ পড়তে গেছে বা আগে, এরকম একটা এসে আমাকে কমপ্লিমেন্ট দিছে, আমাকে পাঞ্জাবি কিনে দিছি, পাঞ্জাবিটা নাকি মানে মানে পুরো পানিশমেন্টের জন্য, কেন শেয়ার করতেছি। সো এটার জন্য এবার একটু একদমই চুপচাপ ছিলাম, ওরকম কিছু করা হয় না। 3টার দিকে আমি ঘুমাইছিলাম, 3টার দিকে আমার শাশুড়ি মা ফোন করছে, কি মা কোনো দেখি খবর নেই, আসলে তো আমি ঘুমাই গেছিলাম। পরে বললাম মা আসলে শরীর ভালো না, ঘুমাই গেছিলাম। তো তাড়াতাড়ি আসা ঘুম থেকে উঠছে রেডি করে, আমার শাশুড়ি মার সাথে ওখানে আধা ঘন্টা ছিলাম, আসার পরে আশাকে খাওয়ালাম, তারপরে নিশু আসছে, নিশুর সাথে 2 ঘন্টা হচ্ছে একটু কথাবার্তা মজা টজা করে, সালামি নিয়ে ওরা মজা করছে, তারপরে হচ্ছে ওরা চলে গেছে, তারপরে আবার ঈদ মানে এই তো ঈদ, সারাদিন এটাই কাটছে, এভাবে ঈদটা কাটছে আমার। আশা বের হয়েছিল ওর বাবার সাথে। তো এটা তো খুব সুন্দর হচ্ছে একটা পিওর জর্জেটের মধ্যে মেরুন কালার সিলভার ওয়ার্কের খাদি, দেখেন দিস ইজ অ্যানাদার প্রিটিয়েস্ট একটা মানে এত সুন্দর একটা শাড়ি। এবং আমি কিন্তু বারবার বলি আমাদের, আমি যে শাড়িগুলো হচ্ছে খাদিগুলো সেল করি পিওর জর্জেট অথবা সিল্ক অথবা হচ্ছে অর্গানজার মধ্যে, আমি কিন্তু বলে দিচ্ছি যে আমি কি টাইপসের শাড়ি আপনারা সেল করছি,
এবং এটা এভরিথিং আমি বলে দিচ্ছি সো যাদের কনফিউশন থাকবে তারা আউটলেটে এসে দেখে নেবেন বাট আউটলেটে এসে দেখে নেওয়া মানে এটা না আমি আপনাদের সাথে অনেক মজার মজার গল্প শেয়ার করব আউটলেটের 48টা শাড়ি দেখে দুইটা শাড়ি খুলে নেবেন এটা কিন্তু খুবই অমানবিক কাজ ওকে লাইভে আপনারা দেখছেন আপনারা ম্যাটেরিয়াল এবং কালারটা দেখবেন ফুল শাড়ি খোলার তো কোনো দরকার নাই এবং আমিও যখন কোনো কিছু কেনাকাটা করি মার্কেটে গিয়ে হ্যাঁ বলতে পারেন যে আমি কেন তাহলে শপে কি করব এখন শপে গিয়ে আপনি 48টা শাড়ি ওপেন করবেন এটা কিন্তু গুড থিংস না ওকে সো এই ধরনের কাজ যারা করবে তাদেরকে আয়েশাস ওয়ার্ল্ড থেকে অফলাইন অনলাইন বোথ সাইডে হচ্ছে কোনো সার্ভিস দিব না অনেক অনেক মজার কথা আজকে শেয়ার করবো দাঁড়ান আজকে অল্প শাড়ি দেখাবো সেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আঁচল অল ওভার আঁচলের মধ্যে খুব সুন্দর হচ্ছে সিলভার জারি সুতো দিয়ে ওয়ার্ক থাকবে দিস দা ব্যাকপার্ট ব্যাকপার্টে পেটানো থাকবে খুব রিচি ভাবে টাসেল করা আছে এটা একদম পিওর জর্জেটের মধ্যে দেখেন পিওর জর্জেটের মধ্যে সিলভার ওয়ার্কের আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ইশতিয়াক কেমন আছো ঈদ মোবারক অল ওভার শাড়িটার মধ্যে দেখেন সিলভার জারি সুতো দিয়ে ওয়ার্ক খুবই হচ্ছে আপনার হচ্ছে অসম্ভব রকম সুন্দর একটা শাড়ি অ্যান্ড দিস দা ব্যাকপার্ট ব্যাকপার্টটা দেখেন খুবই অসাধারণ ঈদ মোবারক ডিয়ার এবং শাড়ির ব্যাকপার্টে কিন্তু কাতানের এক্সট্রা একটা বর্ডার করা আছে মুগা সিল্ক দিয়ে খুবই সুন্দর একটা কালার মেরুনের মধ্যে দেখেন এটার প্রাইস হচ্ছে 7650 টাকা 7650 টাকাতে সুন্দর হচ্ছে আপনার কলিজা মেরুন কালার শাড়িতে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার রেডিশ মেরুন না এটা কিন্তু ডার্ক মেরুন কালার ইটস নট রেড অর হচ্ছে রেডিশ মেরুন ইটস হচ্ছে একদম ডার্ক মেরুন কালার বা একদম কলিজা মেরুন কালার বলতে আমরা যেটাকে বুঝি এটা একদম ওরকম মেরুন কালারটা এটা আপনারা একদম পলিশের ঝামেলা নাই নিবেন পরে ফেলবেন ক্যারি করবেন তাহলেই হবে এটার ব্লাউজের পার্টটা আমি দেখাচ্ছি দিস দা প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ পার্ট ব্লাউজে অনেক পরিমাণে কাপড় আছে স্লিভস এবং ব্যাক পার্ট এরকম সুন্দর হচ্ছে ব্যানার আছে প্রাইস হচ্ছে 7650 টাকা 7650 টাকাতে সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন নীলা আপু লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছো ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম নীলা আপু ঈদ মোবারক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছেন আপু আপনি কেমন আছেন এটা কি সুন্দর হচ্ছে একটা জাম কালার নাকি পার্পল কালার খুব সুন্দর শাড়িটা এত সুন্দর জলদি দেখাই আমার রেজাল্টের জন্য ওয়েট করে আছে জলদি ও জলদি দেখাই ও আছে জলদি দেখাবো না তোমার আরো ওয়েট করাবো সেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা আপনার জামের মধ্যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা জামের মধ্যে এটা খুবই সুন্দর এটার কালারটা খুবই সুন্দর এবং একটা জিনিস হচ্ছে আবার বলছি যারা কনফিউজ আমাদের কিন্তু কোনো ধরনের ক্যান্সেল রিটার্ন অপশন নাই যখন অর্ডার করবেন অবশ্যই 100% শিওরই অর্ডার প্লেস করতে হবে কোনো ধরনের ক্যান্সেল রিটার্ন কোনো অপশনই কিন্তু আমাদের নাই এটা হচ্ছে আঁচলের পার্টটা দিস দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল বাট আলহামদুলিল্লাহ এবার ঈদে আমাদের মানে ক্যান্সেল রেট হচ্ছে অনলি 1% অথবা 2% মানে খুবই কম আলহামদুলিল্লাহ এবার ঈদে খুব বেশি মানে হচ্ছে আমরা প্যারায় পড়তে হয় নাই মানে খুবই সুপ্রিয় আল্লাহর কাছে এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আঁচলের পার সম্পূর্ণ আঁচলটা জুড়ে হচ্ছে সিলভার জারি সুতো দিয়ে খুব সুন্দর হচ্ছে ওয়ার্ক করা আছে খুব রিচিভাবে টেসল করা আছে দিস দ্য ব্যাক পার্ট ব্যাক পার্টটা একদমই পেটানো হবে এটা হচ্ছে পার্টটা দেখেন পাড়ের ডিজাইনটা কতটা এক্সক্লুসিভ হবে পাড়ের ব্যাক সাইডে কাতানের এক্সট্রা বর্ডার অল ওভার পার্টটা জুড়ে এরকম সুন্দর একটা ওয়ার্ক এবং অল ওভার শাড়িটা জুড়ে ওয়ার্ক দেখেন অল ওভার শাড়িটা জুড়ে ওয়ার্ক খুব সুন্দরভাবে সিলভার জারি সুতো দিয়ে ওয়ার্কটা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা এবং সফট হবে অবশ্যই লাইট ওয়েট হবে এবং পলিশের কোনো ঝামেলা নাই নিবেন পরে ফেলবেন তাহলেই হবে প্রাইস হচ্ছে মাত্র 7650 টাকা 7650 টাকা 7650 টাকাতে সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন আই ক্যান্ট ওয়েট আপু তোমাকে ওয়েট করতেই হবে তারা হচ্ছে ধরো তুমি কিছু হলাই না ফার্স্ট সেকেন্ড থার্ড তাহলে কি করবা বলো তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হইলে না তাহলে কি করবা বলো এটা খুব সুন্দর হচ্ছে ব্লাউজের পার্ট এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে এবং পলিশ করা ব্লাউজে অনেক পরিমাণে কাপড় আছে স্লিভস এবং ব্যাক পার্ট এরকম সুন্দর একটা পলানো হচ্ছে প্যানেল আছে এবং খাদ্যির ক্ষেত্রে বা এক্সক্লুসিভ শাড়িগুলোর ক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনারা ফুল স্লিভস নিয়ে টেনশন করবেন না একদম ফুল স্লিভস হয়ে যায় আমার প্রত্যেকটা শাড়ি দিয়ে ফুল স্লিভস হয়ে যায় আলহামদুলিল্লাহ আর না হলে আমি একটা নিনজা টেকনিক অবলম্বন করি টেকনিকটা কি বলে দিচ্ছিলাম এটার মধ্যে আরেকটা ছিল না শাড়ি এখন এটা হচ্ছে সিলভারের মধ্যে ফিরোজা এবং এই ফিরোজাটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার দেখেন আসসালামু আলাইকুম শম্পা আপু ঈদ মোবারক কেমন আছো আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনার কি অবস্থা বলেন ঈদ কেমন কাটলো অনেকদিন আপনাকে লাইভে পাই না কই গেছেন বলেন ভাইয়াকে নিয়ে নির্ঘাত হানিমুন করতে গেছেন
নাহলে তো আপনাকে লাইফ তো মিস হয় না আপনার। নির্ঘাত হচ্ছে দুজন মিলে মানে হচ্ছে চুপি চুপি হানিমুন করতেছেন, কোথায় গেছেন বলেন, বান্দরবন নাকি সুন্দরবন, কই গেছেন বলেন। হ্যাঁ আপু কেমন আছো? ঈশ্বর জাহান আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আমার মিতা আপু, দেখেন আপনার নাম আমার নাম সেম। আমি বাসায় একা একা নাচবো। তুমি বাসায় একা একা নাচবো? আল্লাহ, তাহলে তো খুব ভালো জিনিস। এটা হচ্ছে খুব সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে, দেখেন এটা খুব সুন্দর একটা কালার, ফিরোজাটা খুব সুন্দর একটা ফিরোজা এবং আসলেই সুন্দর ফিরোজাটা। এটা হচ্ছে আঁচলটা, সম্পূর্ণ আঁচলটা জুড়ে কিন্তু সিলভার জারি সুতো দিয়ে ওয়ার্ক থাকবে, খুব নিচে ভাবে ট্রেসেল করা থাকবে। দিস দা ব্যাক পার্ট, ব্যাক পার্টটা পেটানো থাকবে, পাড়ের ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ হবে, দেখেন দিস দা প্রিটিয়েস্ট পার্ট। এবং এই সিলভারের এই শাড়িগুলো এত সফট, এই শাড়িগুলো খুবই সফট আসলে। এবং অল ওভার শাড়িটার মধ্যে এরকম ছোট ছোট হচ্ছে বাচ্চা বাচ্চা একটা ওয়ার্ক থাকবে সিলভার জারি সুতো দিয়ে। দিস দা ব্যাক পার্ট, ব্যাক পার্টটাও পেটানো থাকবে, খুবই সফট হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ছানা আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ মোবারক, কেমন আছেন? আগেরটার প্রাইস কত আফরোজা আক্তার আপু? আগেরটার প্রাইস ছিল 7650, এটাও 7650 টাকা দিয়ে। আর সেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা ফিরোজা কালারের মধ্যে। এটি শুধু তো মুড নাই, ডিসঅ্যাপয়েন্ট। কেন আপু কি হয়েছে, কেন কি হয়েছে বলেন না, আপনার কি হয়েছে আমাকে একটু বলেন। আমাদের সাথে কি কোনো প্রবলেম? আপনার কিন্তু সব শাড়ি আছে, আপনার কিন্তু সব শাড়ি আছে ডিয়ার। আর আপনার জন্য গাদল টাদল আসতেছে, গাদল ইক্কার, তারপর হচ্ছে আমি তন্তুজ হচ্ছে আমার চেষ্টা করতেছি, একটু এক্সপেরিমেন্ট করতে হবে প্রথমে, যেহেতু হচ্ছে আপনার তন্তুজগুলো অরিজিনালগুলোর দাম তো অনেক বেশি। তো কিছু আমার হচ্ছে আলহামদুলিল্লাহ মানে আপনার অনেক আপুরা আছেন যারা হচ্ছে তন্তুজ চাচ্ছেন, আর গাদল তো একবার হচ্ছে জাস্ট ব্যাক ক্যামেরায় ল্যাব দিলে শেষ হয়ে গেছে। সো আপু অনেক শাড়ি আসবে ইনশাল্লাহ। কি হয়েছে বলেন, আপনাকে কে কি করছে, আমি তাহলে তো একদম আস্ত রাখবো না। এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে ব্লাউজের পার্ট, দেখেন ব্লাউজে অনেক পরিমাণে কাপড় আছে, স্লিভস এবং ব্যাক পার্টে এরকম সুন্দর হচ্ছে একটা প্যানেল আছে। এটার প্রাইস হচ্ছে মাত্র 7650 টাকা। আলহামদুলিল্লাহ ভালো আছি, ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ আপু। সো প্রাইস হচ্ছে 7650 টাকা, 7650 টাকাতে এই অসাধারণ সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। কেন টিয়ার কি হয়েছে বলেন, কোনো সমস্যা নাই আপু। শাড়িগুলো ওয়াও, তালহা আপু, তালহা আপু শাড়িগুলো ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আপনি বলেন কোনো সমস্যা নাই ডিয়ার, কি হয়েছে বলেন, আপনারা কে কি করলো আমার তো জানতে হবে ডিয়ার। আমি তো জানি না আপনি হচ্ছে কেন নাই বলেন তো, আসলে আমি বুঝতে পারিনি আপু কি কি হয়েছে। সেটা হচ্ছে খুব সুন্দর একটা, কি কালার বলেন তো, এটাকে কি কালার বলবো, এটা একটা পেস্ট টাইপসেরই একটা কাপ, পেস্টাল টাইপসের গ্রিন কালার নাকি একুয়া কালার, মানে এক্স্যাক্টলি কালারটা যেটা দেখতে চাচ্ছেন সেম অ্যাজ হচ্ছে আপনার হচ্ছে ইসের মতো, সেম অ্যাজ যেটা লাইভে দেখতে পাচ্ছেন সেম এরকমই হবে। এটাও খুব সুন্দর একটা কালার, এবং যারা হচ্ছে আপনার এটাকে কি বলে জিগজ্যাগ 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 হচ্ছে যারা পছন্দ করেন তাদের জন্য এটা একদম বেস্ট হবে, তাদের জন্য একদমই হচ্ছে বেড, মানে হচ্ছে যারা এই টাইপসের শাড়ি আর কি পছন্দ করেন। এরকম অনেকেই হচ্ছে শাড়ি চাচ্ছিলেন, অনেক কথা বলতে হবে ইনবক্স। আচ্ছা ঠিক আছে, আপনাকে সমস্যা নেই, কলে দিব না আপনাকে দিয়ে, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আঁচল, অল ওভার আঁচলের মধ্যে খুব সুন্দর হচ্ছে আপনার সিলভার জারি সুতো দিয়ে ওয়ার্ক থাকবে। এটা হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টটা একদমই পেটানো থাকবে। এটার আঁচলটা খুবই সুন্দর, দেখেন এটার আঁচলটা খুবই প্রিটি। এটা হচ্ছে টার্সেলটা খুব রিচিভাবে টার্সেল করা আছে। এটা হচ্ছে আঁচলের ব্যাক সাইডটা পেটানো থাকবে, পেস্ট মিন কালার, হ্যাঁ অনেকটা মিন কালারই বাট পেস্ট টাইপসের। পাড়ের ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ হবে, পাড়ের ব্যাক সাইডে কাতানের এক্সট্রা একটা বর্ডার করা আছে, এবং অল ওভার শাড়িটা জুড়ে এরকম হচ্ছে একটা ওয়ার্ক জাস্ট দেখেন এত সুন্দর মাশাআল্লাহ। এটাও কিন্তু আপনার সিলভারের মধ্যে, ওকে সিলভারগুলো যারা যাচ্ছিলেন, এবং সিলভারেরও প্রত্যেকটা শাড়ির আলহামদুলিল্লাহ রিভিউ আসছে, প্রত্যেকটা শাড়ি রিভিউ এসেছে আলহামদুলিল্লাহ। সো যে যেটা নিতে চাচ্ছেন একদম আপনার ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবেন। এবং অনেকে হচ্ছে আমার পেজে রিভিউ দিচ্ছে না, অনেকে হচ্ছে আপনার গ্রুপে রিভিউ দিচ্ছে, সো সেই রিভিউগুলো দেখতে হলে অবশ্যই আমাদের আশা জলের গ্রুপে হচ্ছে জয়েন হতে হবে। সো এটা হচ্ছে আপনার ব্লাউজের পার্ট, দেখেন ব্লাউজে কিন্তু অনেক পরিমাণে কাপড় আছে, স্লিভস এবং ব্যাক পার্টে এরকম সুন্দর হচ্ছে একটা প্যানেল আছে। প্রাইস হচ্ছে 7550 টাকা,
7550 টাকাতে এই অসাধারণ সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। এখন হচ্ছে আমি গোল্ডেন মার্কের মধ্যে দেখাচ্ছি, আপু আমি কিছুই বুঝতেছি না, না বললে তো আমি কিছুই বুঝবো না দিয়া, আপনি তো আমাকে একটু বলবেন, বলেন তো এগুলো দাওকে, এখন তো আমারই আপনার এই কথা শুনে আমারই কান্না পাইতেছে, বলেন আমারই তো কান্না পাচ্ছে আপনি এই কথা শুনে দিয়ে। আর আমি ঈদের মধ্যে এত অসুস্থ ছিলাম, সবাইকে আসলে মানে হচ্ছে ফোন যদি ফোনের অবস্থায় ছিলাম না দিয়ার, আমি লাইভ শেষ করে আপনার সাথে কথা বলতেছি। আমি তোমাকে আপু তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ মেঘ আপু, থ্যাংক ইউ সো মাচ। আর সম্পর্ক কেন মোটোগুলো আমি হলো আমি নিজেও এখন বুঝতেছি না, লাইভ ছেড়ে ইচ্ছে করতেছে আপনার সাথে কথা বলি। দেখেন এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে গ্রিনের মধ্যে, বটল গ্রিনের মধ্যে, এটা হচ্ছে আগে পেয়েছিলাম বটল গ্রিনের মধ্যে মিনাকারি ছাড়াটা, এবার হচ্ছে বটল গ্রিনের মধ্যে মিনাকারি সহ দিচ্ছি দুইটা, একটা হচ্ছে এটা মেরুনের আর পিসেস মেবি নাই দু একটা আছে, এটা হচ্ছে ফিরোজার মধ্যে। সো আমি আগে হচ্ছে গ্রিনটা দিয়ে স্টার্ট করছি, এটা হচ্ছে গ্রিনের মধ্যে, দেখেন কি সুন্দর হচ্ছে একটা গ্রিনের মধ্যে, এটা কিন্তু মিনাকারি ওয়ার্কের, দেখেন দিস ইজ প্রিটিয়েস্ট হচ্ছে, এটা আবার হ্যান্ড ব্রাশ মিনাকারি ওয়ার্ক, এবং হচ্ছে স্পেশালি হচ্ছে আপনার আঁচলটা দেখেন, আবার আর কোনো সলিউশন নাই, সরি আপু কিছুই বুঝতে দিচ্ছি না, আমি হচ্ছে লাইভের পরে কল দিচ্ছি ডিয়ার। খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ সো মাচ সুলতানা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার জামদানিটা তো আপু হচ্ছে মানে যখন হচ্ছে আপনার জামদানি যেটা ছিল, আমার জানা মতে তো হচ্ছে জামদানিটা কিন্তু আছে, জামদানি কিন্তু ছিল, জামদানি কিন্তু আপনি চাই হচ্ছে হচ্ছে আপনাকে সেন্ড করে দিতে, আমি জামদানির কথা বলতেছেন কিনা যাই না, জামদানি কিন্তু আছে মানে আমার জানা মতে, ওইটা কিন্তু আপনার বুকিংয়ে হচ্ছে ছিল, ওই যে বলেছিলাম যে আপনার আউটলেট এবং হচ্ছে অফিস ওইটা নিয়ে একটা ব্যাপার হওয়ার কথা, যে এখন জামদানি নিয়ে কিনা যাই না, আমি লাইভের পরে কল দিচ্ছি কি হয়েছে আপু। সেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা আঁচল, দেখেন দিস ইজ প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, আঁচলটা খুব সুন্দর একটা আঁচল হবে, অল ওভার আঁচলের মধ্যে এত সুন্দর ভাবে হচ্ছে আপনার একটা হচ্ছে এত সুন্দর ভাবে একটা মিনাকারি ওয়ার্ক আছে, দেখেন কি সুন্দর ভাবে একটা মিনাকারি ওয়ার্ক, এটা হচ্ছে হ্যান্ড ব্রাশ মিনাকারি ওয়ার্ক, এত সুন্দর ভাবে মিনাকারি ওয়ার্কটা আছে করা, এটা দেখেন দিস দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টটা একদমই পেটানো সার্ভিসে সম্পূর্ণ না বললে তো বুঝবো না, এটা হচ্ছে সম্পূর্ণ পাটটার মধ্যে দেখেন একটা জিগজ্যাগ জিগজ্যাগ প্যাটার্ন, আর এখানে হচ্ছে আপনার এত একটা এক্সট্রা একটা হচ্ছে প্যানেলের মতো করে হচ্ছে একটা, এটা কিন্তু এক্সট্রা প্যানেল লাগানো না, এটার সাইডেই করে এত সুন্দরভাবে মিনাকারি ওয়ার্কটা করা আছে, এবং ফ্লাওয়ার জাস্ট ডিজাইনগুলো দেখেন দিস দ্য ব্যাক পার্ট, ব্যাক পার্টটা পেটানো থাকবে অল ওভার সাইডটা জুড়ে, দেখেন একদম টপ টু বটম সাইডটা জুড়ে এত সুন্দরভাবে হচ্ছে রোজের ডিজাইন ছোট ছোট করে, তার মধ্যে করে হ্যান্ড ব্রাশ মিনাকারি ওয়ার্ক, এবং শাড়িগুলো অনেক বেশি সফট হবে। ওকে আচ্ছা ঠিক আছে সম্পর্ক, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমি লাইভের পরে কথা বলতেছি। ওকে ডিয়ার অনেক সুন্দর শাড়িগুলো, মেকআপও থ্যাংক ইউ সো মাচ। ওকে সেটা হচ্ছে খুব সুন্দর একটা বটল গ্রিনের মধ্যে দেখেন, দিস দ্য প্রিটিয়েস্ট হচ্ছে বটল গ্রিন, অল ওভার সাইডের মধ্যে হচ্ছে আপনার রোজের ছোট ছোট বাচ্চা বাচ্চা রোজ, একদম ছোট ছোট বাচ্চা বাচ্চা রোজ, খুবই সুন্দর। হ্যাঁ আপু এটা হচ্ছে জর্জেট খাদ্দি, এটা হচ্ছে একদম পিওর জর্জেট খাদ্দি, আর হচ্ছে আপনার এটার প্রাইসটা আমি দেখে বলছি, এটার প্রাইস হচ্ছে 7000 বুলিশ নাকি, দেখো তো একটা চেকার দাও তো, প্রাইস হচ্ছে 7990 টাকা। হ্যাঁ আপু এটা একদম পিওর জর্জেটের মধ্যে, এটা হচ্ছে মিনাকারি ওয়ার্কটা, আর একটা দেখাবো মিনাকারি ছাড়াও দেখাবো একটা, এটা হচ্ছে মিনাকারি সহটা দেখাচ্ছি, একটা হচ্ছে মিনাকারি ছাড়া ছাড়াও হচ্ছে দেখাবো। ওকে সো এটা হচ্ছে কাশ্মীর পরাইনি বলবো, এই যে ই করো তোমরা সেটা করে ফেলো, এটা অন্য লাইভে এসে বলবো। সেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনার ব্লাউজের পার্ট, ব্লাউজে আনা পরিমাণে কাপড় আছে, স্লিভস এবং ব্যাকপার্ট এরকম সুন্দর হচ্ছে একটা প্যানেল আছে, এটার প্রাইস হচ্ছে 7990 টাকা, 7990 টাকাতে সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন, 7990 টাকা অনলি। এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে সেম ডিজাইনের মধ্যে মিনাকারি ছাড়াটা, যারা মিনাকারি ছাড়াটা পছন্দ করছেন, যে আমি মিনাকারি সহ নিব না মিনাকারি ছাড়া নিব, তারা অবশ্যই এটা চুজ করবেন, দেখেন এটা খুব সুন্দর একটা হচ্ছে আপনার
এটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে আপনার এটা কিন্তু আপনার হচ্ছে গোল জারি দিয়ে ওয়েভিংটা করা আছে এটাও পিওর জর্জেটের মধ্যে এন্ড দিস অল আর পলিশ খাত দিয়ে পলিশের কোনো ঝামেলা নেই আপনারা খুব ইজিলি এগুলো ক্যারি করতে পারবেন এটার প্রাইস হচ্ছে দাম প্রাইসটা হচ্ছে দেখে বলছি এটা হচ্ছে এটাও বটল গ্রিনের মধ্যে অনেকে খাদ্য যাচ্ছিলেন একদম অনেকে খাদ্য যাচ্ছিলেন সো এটা যার দরকার হবে এটাও হচ্ছে আপনারা ইনবক্সটা করে ফেলবেন এবং বুকিংটা দিয়ে দিবেন দিস দা প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল আঁচলটা অসম্ভব রকম সুন্দর হবে অল্প আঁচলের মধ্যে খুব সুন্দর মতো হচ্ছে আপনার গোল জারি উইভিং থাকবে দিস দা ব্যাকপার্ট ব্যাকপার্টটা পেটানো থাকবে এটা হচ্ছে আপনার পাড়ের ডিজাইনটা অনেক বেশি এক্সক্লুসিভ হবে এবং পাড়ের মধ্যে কিন্তু জিগজ্যাগ জিগজ্যাগ যে প্যাটার্নটা এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটা পেটানো এবং অল ওভার সাইডটা জুড়ে এই যে রোজের যে ডিজাইনটা খুব সুন্দরভাবে এবং এত নিখুঁতভাবে করা প্রত্যেকটা ডিজাইন আর এটা হচ্ছে ব্যাকপার্টটা এবং এটাও কিন্তু পিওর জর্জেটের মধ্যে প্রাইস হচ্ছে 7,990 টাকা 7,990 টাকা দিয়ে অসাধারণ সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই সুন্দর ওকে হ্যাঁ এটাও হচ্ছে 7,990 টাকা আর মাত্র দুইটা তিনটা শাড়ি দেখাবো ওকে তারপরে টাটা বাই বাই এরপরে হচ্ছে আমি আবার লাইভ হবো আপনাদের হচ্ছে লাইভ শেয়ারের উইনার নিয়ে কথা বলার জন্য আর হচ্ছে উইনার বলে দিব আপুকে আয়সা কেমন আছে গো ইশরাত আয়সা ভালো আছি আগের থেকে দোয়া করো তামান নাজিম আপু লেখাচ্ছে আসসালামু আলাইকুম আবু ওয়ালাইকুম আসসালাম তামান নাজিম আপু কি অবস্থা কেমন আছেন এটা যে খুব সুন্দর হচ্ছে ব্লাউজের পার্ট ব্লাউজে আনা পরিমাণে কাপড় আছে স্লিভস এবং ব্যাকপার্টে এরকম সুন্দর একটা প্যানেল আছে আপু ঈদ মোবারক কেমন আছো তোমার ঈদ কেমন কাটলো ঈদ মোবারক তাপসী তামান না আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ আপু ভালো কেটেছে আলহামদুলিল্লাহ ঘুমায় ঘুমায় কেটেছে ঈদের দিন ঈদের পরের দিন বাড়ি গিয়েছিলাম তারপরে হচ্ছে আবার বাসায় ঘুম তারপরে হচ্ছে আজকে একটু বের হয়েছিলাম আর এই তো লাইভে চলে আসলাম আপনাদের সাথে ইনশাল্লাহ তো এটা হচ্ছে শাড়িটা প্রাইস হচ্ছে 7,990 টাকা এটা খুব সুন্দর হচ্ছে একটা ফিরোজা কালারের মধ্যে দেখেন হচ্ছে ফিরোজা কালার এটা এত সুন্দর একটা ফিরোজার মধ্যে মাশাল্লাহ এটাও ভীষণ রকম সুন্দর আর মাত্র দুইটা শাড়ি দেখাবো ইনশাল্লাহ আর মাত্র দুইটা শাড়ি দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা ফিরোজা কালারের মধ্যে এবং রোজের ডিজাইনটা যারা চাচ্ছিলেন এই ফিরোজা কালার ছাড়া মনে হচ্ছে অন্য কোনো কালারের নাই এবং এই ডিজাইনটা একদমই ইউনিক একটা ডিজাইন লাস্ট এক বছর ধরে এক বছর প্লাস ধরে হচ্ছে আমি এই ডিজাইনটা সেল করছি আপনারা খুব একটা কোথাও পাবেন না একটা পেজে আমি শুধু এই বছর দেখেছি ফিউ পিসেস আশার রোজে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন 10 মিনিট সময়ের মধ্যে আমরা এতিম হয়ে গেলাম তামান নাজিম আপু আসলে প্যারেন্টস আসলে এরকম একটা মানে হচ্ছে এক এক মানে জায়গা এখানে আপু কি বলবো আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই বাট আমাদের সবারই যেতে হবে টু বি অনেস্ট কথা কেউ থাকতে পারবো না বাট দোয়া করি আঙ্কেলের জন্য আঙ্কেল যেন হচ্ছে আল্লাহ যেন আঙ্কেলকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং সে খুব ভালো একটা টাইমে গিয়েছে রোজার মধ্যে গিয়েছে অনেক বেশি করে দোয়া করবেন আঙ্কেলের জন্য আমরাও দোয়া করি আর হচ্ছে মানে বাস্তবতা মানতে একটু কষ্ট হয় বাট দেখেন আসলে দুনিয়াটা খুবই নিষ্ঠুর আসলে অনেক নিষ্ঠুর মানে কি বলবো বলেন আমি যদি এখন থিঙ্ক করি ধরেন আমার এত সুন্দর সাজানো সংসার ঘর হাজবেন্ড বাচ্চা আমি মারা গেলে আমাকে ব্যস্ত হয়ে যাবে কবর দেওয়ার জন্য এইসব জন্য এগুলো থিঙ্ক করলে অন্যরকম লাগে বাট তারপর আমাদেরকে চলে ফিরে মানে যেতে হবে নর্মাল লাইফ লিড করতে হবে তারপর হচ্ছে কি দেখেন কতটা নিষ্ঠুর আসলে দুনিয়াটা আপু মন খারাপ করবেন না ইনশাল্লাহ আঙ্কেল কে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন দোয়া করছি অনেক বেশি করে আপনিও দোয়া করবেন তো তোমরা আবার বাবার জন্য দোয়া করো অবশ্যই আপু সবাই হচ্ছে তামান নাজিম আপুর বাবার জন্য দোয়া করবেন আসলে আল্লাহ কখন কাকে কিভাবে পরীক্ষা করে কেউই জানে না জিমা আচ্ছা পার্সুল বন্ধ করে দিচ্ছি এটা যে খুব সুন্দর হচ্ছে আঁচল দেখেন অল ওভার আঁচলের মধ্যে খুব সুন্দর হচ্ছে আপনার গোল জারি দিয়ে উইভিং থাকবে দিস দা ব্যাকপার্ট ব্যাকপার্টটা পেটানো থাকবে খুব রিচিভাবে দেখেন টার্সেল করা আছে দিস দা প্রিটিয়েস্ট হচ্ছে পার পারের ডিজাইনটা অনেক এক্সক্লুসিভ হবে পারের ব্যাকসাইডে কাতানের এক্সট্রা বর্ডার করা আছে অল ওভার শাড়িটা জুড়ে দেখেন অল ওভার শাড়িটা জুড়ে হচ্ছে আপনার রোজের এই সুন্দর বড় বড় হচ্ছে ডিজাইনগুলো আছে দেখেন এবং পায়ের ডিজাইনটা জাস্ট দেখেন পায়ের ব্যাকপার্টটাই হচ্ছে কাতানের এক্সট্রা বর্ডার করা আছে এটা খুবই সুন্দর এবং খুবই স্মুথ এটার এটার ফিনিশিংটাই হচ্ছে অন্যরকম দেখেন এই এই ডিজাইনটার ফিনিশিংটাই অন্যরকম এবং প্রাইসটা এত বেশি বাজেট ফ্রেন্ডলি আপনাদের জন্য এখনও রাখা হয়েছে আপনার শাড়িটা আপনার পেজে নাই হ্যাঁ আপু আমার শাড়ি আমার পড়া শাড়িটা অবশ্যই আমার পেজে আছে ডিয়ার রাষ্ট্রীয় সরকার দি ভাই কি অবস্থা কেমন আছেন আল্লাহ আঙ্কেলকে জান্নাত নসিব করুন আমিন হ্যাঁ অবশ্যই আঙ্কেলকে হচ্ছে জান্নাত হচ্ছে ফেরদৌস দান করুন এটা হচ্ছে ফিরোজাটা এটার প্রাইস হচ্ছে 7,550 টাকা 7,550
টাকাতে সুন্দর সাইজে পেয়ে যাচ্ছেন। এটা এত সফট হবে, লাইট ওয়েট হবে, মানে খুবই সুন্দর, খুবই স্মুথ। এবং এগুলো কিন্তু আপনার পলিশের কোনো ঝামেলা নাই, আপনি হচ্ছে নিয়েই পরে ফেলতে পারবেন ইনশাল্লাহ। দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজের পার্ট। দেখেন ব্লাউজে কিন্তু অনেক পরিমাণে কাপড় থাকবে, অল ওভার ব্লাউজের মধ্যে এরকম হচ্ছে বুটা বুটা একটা ডিজাইন থাকবে, এবং স্লিভস এবং ব্যাক পার্টে এরকম সুন্দর হচ্ছে একটা প্যানেল আছে। আর কটা শাড়ি দেখাবো, একটা না দুইটা, আমি তো কটা দেখাবো। এবং যারা আউটলেটে এসে দেখে নিতে চান, আমাদের আউটলেট ওপেন আছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত, আপনারা এসে দেখে নিয়ে যাবেন। বাট হচ্ছে 48টা শাড়ি খুলে দুটো শাড়ি নেওয়ার চিন্তা করবেন না কাইন্ডলি। সো প্রাইস হচ্ছে একটা, সরি 48টা থেকে একটা। প্রাইস হচ্ছে 7550 টাকা। এই মেরুনটা পরে রিভিউ আসার পরে সবাই হচ্ছে মেরুন শাড়িটা দেখতে চেয়েছেন, এই শাড়িটা সবাই দেখতে চেয়েছেন, এই সুন্দর হচ্ছে মেরুন কালারটা। এটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু কলিজে মেরুন কালার, এটা কিন্তু আপনার রেডিশ মেরুন না বা রেড কালার না। আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম আপু, শাড়ি নিয়ে যাবো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দিয়ে আপনার কি অবস্থা? এটা হচ্ছে আমি আঁচলের আঁচলটা দেখাচ্ছি, দেখেন কি সুন্দর হচ্ছে আঁচল। দিস ইজ দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, অল ওভার আঁচলের মধ্যে খুব সুন্দর হচ্ছে আপনার গোল জারি দিয়ে উইভিং থাকবে, তার মাঝখানে হচ্ছে সিলভার জারি সুতো দিয়ে খুব সুন্দর হচ্ছে একটা ওয়ার্ক আছে, খুবই সুন্দর, খুব রিচি ভাবে টেসেল করা আছে। দিস ইজ দ্য ব্যাক পার্ট, এটা হচ্ছে শাড়িটার ব্যাক পার্টটা। পাড়ের ডিজাইনটা হচ্ছে অনেক এক্সক্লুসিভ হবে, দেখেন দিস ইজ দ্য প্রিটিয়েস্ট পাড়। পাড়ের ব্যাক সাইডেও কাতানো এক্সট্রা বর্ডার করা আছে, এবং অল ওভার শাড়িটার মধ্যে গোল জারি দিয়ে উইভিং, তার মাঝখানে সিলভার কালার দিয়ে এত সুন্দরভাবে মিনাকারি ওয়ার্ক, সফট হবে, লাইট ওয়েট হবে। এবং হচ্ছে এটার প্রাইসটা আমি বলে দিব, ওকে 7850 টাকা। সুন্দর হচ্ছে মেরুন কালারটার প্রাইস হচ্ছে 7850 টাকা। 7850 টাকাতে অসাধারণ সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন, সত্যি অসাধারণ শাড়িটা, তাই না? এটা হচ্ছে লাস্ট ওয়ান, এটা হচ্ছে আজকে লেভেল লাস্ট শাড়ি। এরপরে আমি আবার হচ্ছে জাস্ট 5 মিনিটের মধ্যে লাইভ হচ্ছি, আর লাইভ শাড়ির উইনারদের নাম বলার জন্য ইনশাল্লাহ লাইভটা ঝটপট জয়েন হয়ে যাবেন এটাতেও। সো এটার প্রাইস হচ্ছে 7850 টাকা। এটা যার ভালো লাগবে ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে অর্ডারটা খুব দ্রুত হচ্ছে প্লেস করে দিতে হবে। প্রাইস হচ্ছে 7850 টাকা অনলি, 7850 টাকাতে আপনার শাড়িটা পেয়ে যাচ্ছেন। এটা খুব সুন্দর হচ্ছে আপনার ব্লাউজের পার্ট, দেখেন ব্লাউজে কিন্তু অনেক পরিমাণে কাপড় আছে, অল ওভার ব্লাউজের মধ্যে এরকম বুটা বুটা ডিজাইন, স্লিভস এবং ব্যাক পার্টে এরকম সুন্দর একটা ডিজাইন। আয়শা কেমন আছে আপু? আয়শা আগের থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ওর যেন হচ্ছে ভর্তিটা হয়ে গেলে তো ওকে যেন স্কুলে মানে সে যেন যেতে চায় উইলিংলি। সেটা হচ্ছে আজকে লেভেল লাস্ট শাড়ি, প্রাইস হচ্ছে 7850 টাকা। আমার নাম নিয়েছো তো? হ্যাঁ মাহিনুরাত্র অবশ্যই নিয়েছি। সো হচ্ছে এখন আমি হচ্ছে এই লাইভটা শেষ করছি, টুমারো লাইভ হবে, টুমারো হচ্ছে খুব সুন্দর একটা শাইনি লাইভ করবে ইনশাল্লাহ। এবং ড্রেসের লাইভও হচ্ছে দিস উইকে দিয়ে দিব, আর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ, আর কালকে না দু একদিন পর থেকে জুয়েলারি লাইভ হবে ইনশাল্লাহ। আর হচ্ছে এখন আমি লাইভটা শেষ করছি, যারা অর্ডার করবেন ঠান্ডা মাথায় রেখে হচ্ছে অর্ডার করবেন, কোনো ধরনের ক্যান্সেলেটার অপশন নাই। আর জাস্ট আমি জাস্ট 5 মিনিটের মধ্যে লাইভ হচ্ছি, লাইভ শেয়ারে যারা উইনার হয়েছেন তাদের নামটা বলার জন্য। কি দিলেন? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।